রয়েছে কাবুগঞ্জ বাজার। একটা কথা উল্লেখ করতে চাইবো এই জায়গা থেকে যে আমি আসাম মিজোরাম সীমান্ত থেকে অন্তত 20-25 কিলোমিটার সম্মুখে অগ্রসর হয়ে এসেছি। সেই বার্মিজ সুপারির গেড়াকলে স্থানীয় সুপারি যেটা আমরা আগে থেকে উল্লেখ করেছিলাম, ঠিক এ সময়ে আমাদের এত অঞ্চলের মধ্যে সুপারির ক্ষেত্রে সবথেকে প্রসিদ্ধ যেটি বাজার সেটা হলো কাবুগঞ্জ বাজার। ঠিক এখানকার সুপারি আমাদের এই উপত্যকার সবথেকে একটু বেশি দামে বিক্রি হয়। এখানকার সুপারির গঠন বা সাইজ সেটা কিন্তু একটু আলাদা হয়ে থাকে। এখানে আমরা দেখানোর চেষ্টা করছি অনেকগুলো সুপারি, এখানকার যে সমস্ত বিক্রেতা তারা বাজারে নিয়ে এসেছিলেন, বাজারে ঠিক এ সময়ে যে মূল্য পাওয়ার কথা সে মূল্য কিন্তু তারা এ সময়ে পাচ্ছেন না। একটা কথা উল্লেখ করতে চাইছি, ঠিক এ জায়গা থেকে ইতিমধ্যে দীঘরখালে আমাদের বরাক উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে সুপারি বোঝাই অন্তত 15 থেকে 20টি লরি আটকা পড়ে রয়েছে, কাঁচা দ্রব্যের মধ্যে পড়ে। সাধারণত একদিন, দুই দিন, তিন দিন, তার পরবর্তীতে নষ্ট হয়ে যাওয়া শুরু হয়ে যায়। তো ঠিক এ সময়ে আমাদের বরাক উপত্যকার অর্থনীতির একটি প্রধান উৎস কিন্তু এই সমস্ত কৃষিজাত পণ্য। এই কৃষিজাত পণ্য বার্মিজ সুপারির গেড়াকলে পড়ার কারণে আমাদের এত অঞ্চলের স্থানীয় কৃষক যারা এই সুপারি উৎপাদন করেন তারা কিন্তু ভীষণভাবে মার খাচ্ছেন। তো আমরা সরাসরি এখানে চলে যাব। আমরা বলতে চাই, আমরা জিজ্ঞাসা করব, আচ্ছা দাদা, এগুলা সুপারি আপনার বাজার তো কিনছেন নি না বাড়িতে নিয়ে আনছেন? বাজার তো কিনছেন। তো এই সময়ে এই মালের দাম কত আর কত আসলো? এখন কত করে বিকের? তো ব্যবসায়ী এই কথাটি উল্লেখ করতে চাইছেন, এর সময়ে এই আমরা দেখানোর চেষ্টা করব এই যে সাইজের সুপারি রয়েছে এখানে, তো তা 1000 টাকা 1200 টাকা বিক্রি হওয়ার কথা, কিন্তু ব্যবসায়ী উল্লেখ করতে চাইছেন এর সময়ে বাজারে দাম হচ্ছে মাত্র 500 টাকা। আমরা সম্মুখ দিকে এগিয়ে গিয়ে আরো কিছু দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি কয়েকজন স্থানীয় যারা সুপারি নিয়ে বাজারে এসেছেন, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। তো এটা আপনার নেই, এটা কার, কত করে দাম হয়? 300 টাকা দাম। তো একটা কথা উল্লেখ করতে চাইবো, আমরা দেখাতে চাইবো এ সুপারি কিন্তু বাজারে 300 টাকা বিক্রি হওয়ার কথা নয়। এ সময়ে এই সমস্ত সুপারি এ বাজারে 600 থেকে 700 টাকা মূল্য হয়ে থাকে, কিন্তু এ সময়ে এই সমস্ত সুপারি বাজারে নিয়ে আসা হচ্ছে 300 টাকা দাম হচ্ছে। তো সকাল তো এই মালটা বিকলো নাকি তার লাগে? কেউ দাম করে না, কেউ দাম করতে চায় না, কেউ চায় না। তো আমরা আরো কিছু ব্যবসায়ী আছেন, এ বাজারটা কিন্তু সুপারির জন্য প্রসিদ্ধ, আমরা আগেই উল্লেখ করেছিলাম। আমরা আরো কিছু ব্যবসায়ী আছেন, তাদের ছবি এ বাজার থেকে সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরবো। বন্ধুকে একটু দেখানোর অনুরোধ করব। আমরা রয়েছে কাবুগঞ্জ আমলাঘাট সড়কে, উভয় পাশে ঠিক একইভাবে কিন্তু বিভিন্ন ধরনের পসরা, সুপারির পসরা নিয়ে মানুষ এখানে রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই সমস্ত সুপারি বস্তা ভরা হচ্ছে। দাদা, মাল কিনলা না বেস্তায়? কত করে কিনছেন? 500 টাকা কিনা, 500 টাকা। তো এই তো সকলের একটা কথা, যে সুপারি এ সময়ে 800-900 টাকা বিক্রি হওয়ার কথা সেগুলো বিক্রিচ্ছে মাত্র 500 টাকায়। তো আরে একবার উল্লেখ করতে চাইবো এই কথাটি যে আমি বারবার এই কথাটি উল্লেখ করেছিলাম, এই সমস্ত কৃষিজাত পণ্য কিন্তু আমাদের এই উপত্যকায় অর্থনীতিতে কিন্তু একটি বড় ভূমিকা রাখে। এখানে এরকমের মানুষ আছেন যাদের কয়েক লক্ষ টাকার বাগান আছে, আর এরকমের মানুষ আছেন যার বাড়িতে কয়েকটা সুপারি গাছ আছে, সে সম্পূর্ণ বছর অপেক্ষা করে বাচ্চাকে শীত বস্ত্র কিনে দেবে, সেই সমস্ত সুপারি বিক্রি করে। ঠিক এ সময়ে বার্মিজ সুপারি গেড়াকলে সেই সমস্ত যারা মানুষ, যারা হতদরিদ্র মানুষ, যারা সমস্ত বছর অপেক্ষা করে যে এই সুপারির মরশুম আসলে বাচ্চাকে কাপড় কিনে দেবে, মাছ খাবে, মাংস খাবে, তাদের অবস্থাটা একবার যদি ভেবে দেখা হয় তারা কি অবস্থানে আছেন। এই মুহূর্তে বাড়ি থেকে সুপারি সেই নিয়ে আসছেন বাজারে, কিন্তু বাজারে বিক্রি হচ্ছে না। ইতিমধ্যে আরো কিছু দৃশ্য আছে, আমরা সেই সমস্ত দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করবো এখান থেকে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু সুপারির এটা কিন্তু বহুত বড় একটি হাট। এই দাদা, এটা আপনার নি মালগুলা? তো কিনছেন নি না বেশি ভালো লাগে না যে বেশি বার জায়গা না
ব্যবসায়ীদের একটি অভিযোগ, মাল বাজারে বিক্রি হচ্ছে না। এখানে এখানে আরো কিছু ব্যবসায়ী আছেন যারা গতকাল মাল ক্রয় করেছিলেন, আজকে বাজারে বিক্রি করবেন। তো এরকমের যারা ব্যবসায়ী আছেন, যারা এখান থেকে খরিদ বিক্রি করে থাকেন, তারাও কিন্তু মাল নিতে চাইছেন না। বাইরে থেকে যে সমস্ত ব্যবসায়ী এ সমস্ত মাল ক্রয় করতে আসেন, তারাও আসছেন না। সেই ঠিক ইতিমধ্যে আমাদের উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আমরা মেঘালয় হয়ে অসমের বাকি অংশে যেতে হয়। এখানকার বরাক উপত্যকার যে যোগাযোগ ব্যবস্থা, যে কমিউনিকেশন সিস্টেম রয়েছে, সেই সিস্টেমের কথাই আমরা উল্লেখ করব। যে বরাক উপত্যকা থেকে আমরা যদি অসমের রাজধানীতে যেতে হয়, আমাদেরকে কিন্তু সে সময় আমরা এই মেঘালয়ের উপর দিয়ে যেতে হয়। এই মুহূর্তে দিগরখালে সেই মেঘালয় হয়ে অসমেরই বরপেটা বা অন্যান্য অংশে এই সমস্ত সুপারি যায়। দিগরখালে আটকে দেওয়া হচ্ছে সেই সমস্ত সুপারি বাহী লরি, সেজন্য এ বাজার থেকে আর কেউ সে সমস্ত সুপারি ক্রয় করতে চাইছেন না। আমরা এখানে আরো কিছু দৃশ্য রয়েছে, সে সমস্ত দৃশ্য আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। এখানে এখানে মাল নিয়ে বাজারে আসা হয়েছিল, কিন্তু সেই মাল বিক্রি হচ্ছে না। সেই সমস্ত মাল সকাল থেকে এখানে পড়ে রয়েছে, সে দৃশ্য আমরা কিন্তু সরাসরি আপনাদের সম্মুখে তুলে ধরছি। এখানে একজন ব্যবসায়ী আছেন যিনি অভিযোগ করেছেন যে গতকাল ফানিবরাতে সুপারি নিয়ে গিয়েছিলেন, সেখানে বিক্রি হয়নি। আজ কাবুগঞ্জে নিয়ে এসেছেন, এখানেও সেই সমস্ত সুপারি বিক্রি হয়নি। কি দেখেন? সুকেন রায় মাল, আপনি সুপারি ব্যবসায়ী? কালকে ফানিবরাত মাল কিনছিলাই? মালটা বিকছে নি? আজকে বিকছে না, আজকেও আবু বিকছে না, আবু স্টক করা মাল। তো মাল খানে বিকেন না? পাইকারি দেন না? পার্টি আন না দেন না, ব্লক হয়ে গেছে রাস্তা, ব্লক হয়ে গেছে। আরে ওই পার্টি রাস্তা ব্লক, আমরা গাড়ি লোড ব্লক হয়ে গেছে রাস্তা। এই মাল বৈধ অবৈধ এলাকা কোনটা কেউ কইছেন নি? নাই তা কিছু কইছেন না। আরে মানে নাই, এখন কইরা নাম কিনিও না মাল, আমরা কি মাল নিতাম না? সকলের একটি কথা, বাজারে তারা মাল নিয়ে এসেছেন, সে মাল বিক্রি হচ্ছে না। আর সে মাল বিক্রি না হওয়ার প্রধান যেটা কারণ, সেটা হলো যে বাইরে থেকে যারা এই সুপারি ক্রয় করতে আসেন, তারা আসছেন না। তারা আর এখান থেকে উৎপাদিত যে সমস্ত সুপারি, আমরা স্থানীয় সুপারির কথা বারবার উল্লেখ করছি, স্থানীয় উৎপাদিত সুপারি আমাদের উপত্যকার অর্থনীতিতে সবচেয়ে বড় ভূমিকা রাখে। আমাদের উপত্যকার 95% মানুষ কিন্তু কৃষিজীবী, আর সুপারি হলো একটি কৃষিজাত পণ্য। মুহূর্তে কাবুগঞ্জ বাজার থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব।